আর এখনকার হয়তো কিছু বাহির হবে টেনি হিচড়াই বইয়ের পাতা ছিড়ি টুকলি করি মাধ্যমিক পাস। আজকে রামপুরহাট গেছিলাম মোটরসাইকেল নিয়ে স্বাধীনপুর, তো আসার সময় পরীক্ষার টাইম শেষ 12:30 না 1:30 বাজে একটার পর, তো মুরারই থেকে আবার ওই নতুন ভাবিস্বর মোড় থেকে নতুন বাজারের মোড় পর্যন্ত হাইরে ফুল উঠছে। কি ফুল জানে? গোলাপ ফুল নয়, চামেলি ফুল নয়, কাগজ ছিঁড়া ফুল। যত ছাত্র ছাত্রী অটোতে আর টোটোতে যাচ্ছে, যেগুলো ওরা নিজেই ছিল টুকলি করার লেগে কেহরির বলছে কেহরির পড়েনি, বাড়ি যাওয়ার সময় ওগুলো আর বাড়ি নিয়ে যাবো না, ছিঁড়তে ছিঁড়তে ফেলতে ফেলতেই যাইছে, ফুল ঝাড়ের মতো উঠছে। তার মানে পরীক্ষারও মেরুদণ্ড আর নাই, শিক্ষারও মেরুদণ্ড আর নাই। যেহেতু আমাদের বিশ্বাস এবং আকীদা যে রোগ ভালো করার মালিক শুধুমাত্র আল্লাহ, এই সূরা ফাতিহাকে রোগ ভালো করার সূরা বলা চলবে না চলবে না? আমাদের দৃষ্টিতে হয়তো আপনারা বলবেন চলবে, কিন্তু ওরাজি বলবে চলবে না। ওরা মানে বুঝিলেন ভেঙে চুরি বলবো না, সব সময় সব কথা ভেঙে বলতে হয় না, কিছু সরফসে ঢেঁকিও ধুতে হয়। খাবার বিতরণ করার সময় হান্ডার ঢাকনা একেবারে উদাম করে দেওয়া ঠিক নয়, ঢাকনা অর্ধেক থাকবেই। ডাব্বু ঘরও আর খাবার বাহির করো, ঘরও আর বাহির করো, একদম উদাম করে দিও না। কি হইতে পারে? হয় খাবারে মাছি পড়বে, না হলে ধুলে পড়বে, নাহলে বদনজর আলা কোনো ব্যক্তি যদি থাকে বদনজর পড়ে যাবে, যার জন্য সম্পূর্ণ উদাহরণ করে দিও না। তো সূরাতুস শিফা মানে সূরা ফাতিহা, রোগ ভালো করার মালিক হলো আল্লাহ। তারপরেও তাফসীর প্রমাণ করছে সূরা ফাতিহা হলো রোগ ভালো করার সূরা। এটা বলা শিরিক নয়, বেদাত নয়, নাজাইজ নয়, হারাম নয়, রোগ ভালো করার মালিক শুধুমাত্র আল্লাহ, এটা অবশ্যই। কিন্তু সূরা ফাতিহার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে, সূরা ফাতিহার মধ্যে এমন কিছু স্পিরিট আছে, সূরা ফাতিহার মধ্যে এমন কিছু যোগ্যতা আছে, সূরা ফাতিহার মধ্যে এমন কিছু দক্ষতা আছে, সূরা ফাতিহার এমন কিছু ফজিলত আছে যেটা সূরা ফাতিহা নিজস্ব ফজিলত নয়, এটা আল্লাহরই দেওয়া। আল্লাহ বলছে রোগ ভালো আমি করি, কিন্তু সূরা ফাতিহার মধ্যে সেই বৈশিষ্ট্য দিয়ে রেখেছি, সূরা ফাতিহা পড়ে পানিতে যদি দম করো কান্না করা ছেলে কান্না বন্ধ হবে, সূরা ফাতিহা পড়ে বিনা ফসলে জমি যদি ছিটিয়ে দাও ফসল ধরে যাবে, সূরা ফাতিহা পড়ে মরা এমন একটি সূরা যার ভিতরে রোগ ভালো করার ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছে। আচ্ছা এবার বলুন, যে আল্লাহ কোরআনের মধ্যে সূরা ফাতিহার ভিতরে রোগ ভালো করার ক্ষমতা দিয়ে রেখেছেন, সেই আল্লাহ যে নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই নবী মুস্তাফার মধ্যে রোগ ভালো করার বৈশিষ্ট্য দিতে পারে না? পারে না? বহু দলিল আছে, হাজারো দলিল আছে। যদি দলিল নিতে যান তাহলে কোন এক যুদ্ধের ইতিহাস আপনাকে নোট করতে হবে। এই দুনিয়াবি ঝগড়া না,
গোরসার সাথে কাসিমদার ঝগড়া, রাজগ্রামের সাথে আম্ভুয়ার ঝগড়া, গোরসার সাথে বস্তমডাঙ্গার ঝগড়া, ই আলো ঐতিহাসিক যুদ্ধের ইতিহাস আপনাকে নোট করতে হবে। যুদ্ধের ময়দানে কোন একজন সাহাবী রসুল কাফিরদের সঙ্গে যুদ্ধ করছেন ইসলাম ধর্মের পক্ষ থেকে, যুদ্ধ করতে 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 তরোয়ারি ওনার ভেঙে গেল। কি হলো? তরোয়ারি ভেঙে গেল। এই দেখেন আব্দুল সালাম বসে আছে, পালেন পালেন আব্দুল সালাম আছে, ওখানে নাট খোলার জন্য তিন চারখান ডাল আছে, ডাল ডাল প্লাস ওকে ডাল বলছে, 12 নম্বর 10 নম্বর 9 নম্বর 8 নম্বর ডাল নাটকে ধরে এইভাবে ভরে ঘুরাতে গিয়ে যদি ওর ডাল ভেঙে যায় তাহলে নাট খোলা আর সম্ভব হবে না। যুদ্ধ করতে গিয়ে সাহাবী রসুলের তরোয়ারি ভেঙে গেল, এখন বলেন উনি কি আর যুদ্ধ করতে পারবেন? তরোয়ারির দ্বারাই যে যুদ্ধ হতো ওটা আর পারবেন না। হ্যাঁ, ইট তুলে পাক মারতে পারেন, পাথর তুলে কাউকে কপালকে ফুটিয়ে দিতে পারেন, কিন্তু হাত কেটে নেওয়া আর সম্ভব হবে না, গলা উড়িয়ে দেওয়া আর সম্ভব হবে না। তরোয়ারি তো ভেঙে গিয়েছে, বাঁট হাতে ধরা আছে আর বাকি অর্ধেক অংশ ভেঙে মাটিতে পড়ে গেছে। সাহাবী রসুল সুবহানাল্লাহ ওই তরোয়ারি বানাতে মিনিমাম 6 দিন টাইম লাগবে কামারকে দিলে, আর এমার্জেন্সি যদি বলে তাহলে সকাল থেকে সন্ধ্যা লাগবে, একদিন তো মিনিমাম লাগবেই। তাহলে একদিন যদি তরোয়ারি বানাতেই টাইম লাগে তাহলে যুদ্ধ করবে কবে? যুদ্ধ যদি চলছে, রানিং আছে, সেই ভাঙা তরোয়ারি নিয়েই সেই সাহাবী রসুল কোন কামার শালাই যাননি, কোথায় গেলেন? সমস্ত নবী ও রসুলদের সর্দার, সমস্ত নবী ও রসুলদের ইমাম, ইমামুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, রহমতে আলম, নূরে মুজাসসাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জলপরন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে নবীকে গিয়ে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই টুকি মারিও না, টুকি মারা অভ্যাস ভালো না, জুয়ান ছেলে যদি টুকি মারো তো যে কোনো বিটি ছেলে দেখলে বলবে না মানে এরা তো চোখ চুলি লুবো, বলবে টুকি মারি, দরকার হলে ডাইরেক্ট ঢুকি যাও আর না হলে দুই আর থেকে কেটে পড়ো, দুইয়ের এক চোখ চোলার ব্যবস্থা করিও। বলছিলাম সাহাবী রাসূল নবী মুস্তাফার নিকটে উপস্থিত হলে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করছিলাম, রিটার্ন এলাম, ফিরে এলাম। নবী জিজ্ঞাসা করলেন, কেন? তাহলে হুজুর আমার তরোয়ারি ভেঙে গেছে, আমার তরোয়ারি ভেঙে গেছে, তরোয়ারি ভেঙে গেছে বলে তো এই মুহূর্তে তোর মদিনায় যেতে আর আসতে তোমার মেলা দেরি হবে, কামার শালায় যদি তরোয়ারি বানাতে যাও তো 4-5 দিন টাইম লিবে, তরোয়ারি নিয়েই তো যুদ্ধ করতে হবে, তরোয়ারি ছাড়া তো যুদ্ধ হবে না, তো কি করা যায়, কি করা যায়, কি করা যায়? নবী মুস্তাফা যে আশ্রয় স্থল মানে খিমা তম্বু, যেই ঘরে নবী বসেছিলেন, কোন সাহাবী নবীর এই তম্বুর পহারাদার হিসাবে পহারা দিচ্ছিলেন, সেই তম্বুটা কিন্তু বাঁশের খুঁটির তৈরি নয়, ওটা খেজুরের খুঁটির তৈরি, খেজুরের ডালে। একটা ঘর তৈরি করতে গিয়ে বাঁশের ছিটকি, বাতি, খের, লাড়া, ইট, পাথর, সিমেন্ট এগুলো পড়ি থাকে না, থাকে না,
দর্দ গোবর পড়ে থাকে না সাইডে, নবী মুস্তাফার জন্য যে ঘর তৈরি হয়েছিল সেই নির্মিত ঘরের পাশেই এটা ছোট্ট পাড়া খেজুরের ডাল পড়েছিল। এখনো বোধহয় ভিতরে ঢুকতে পারেননি আলোচনা, খেজুরের ডাল পড়েছিল। রহমতে আলম নবী, আপনারা নিশ্চয়ই শুনেছেন বিখ্যাত পয়গম্বর জিনার নাম হযরত দাউদ আলাইহিস সালাম, ইনি হাতে লোহা ধারণ করে আটার মতো নরম করে তরোয়ারি বানাতে পারতেন, কোদল বানাতে পারতেন, দাউলি বানাতে পারতেন, হোসা বানাতে পারতেন, কাটি বানাতে পারতেন, কিন্তু খেজুরের ডাল দিয়ে তরোয়ারি কেউ বানাতে পারেনি, বাঁশের সিরকি দিয়ে কোদল কেউ বানাতে পারেনি। নবী মুস্তাফা খেজুরের ডালটাকে দিয়ে সাহাবীর হাতে ধরিয়ে বললেন, যাও এটাই তোমার জন্য তরোয়ারি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আজমতে রাসূল, আজমতে রাসূল, নারে তাকবীর, নারে রিসালাত। দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই তরোয়ারি। তরোয়ারি বানাতে লোহা লাগে, লোহা লাগে, কিন্তু নবী মুস্তাফার নিকটে তরোয়ারি বানাবার জন্য লোহা লাগেনি। নবী আমার খেজুরের ডালকেই তরোয়ারি বানিয়ে দিয়েছিলেন। বলেন, আজকে বিশ্বের মাঝে একটা লোক ডেকে আনে যারা নবীকে নিজের মতো বলে, আমি তোমাকে খেজুরের গাছ দিব, ডাল নয় খেজুরের গাছ দিব। নবী আমার খেজুরের ডাল দ্বারায় তরোয়ারি বানিয়েছে, তুমি খেজুরের গাছ নিয়ে সক্রিয়, তরোয়ারি নয় একটা দাউলি বানাই দাও, তোমার বংশের দ্বারাই সম্ভব নয়, এটা শুধুমাত্র আমাদের নবী মুস্তাফার দ্বারাই সম্ভব। সুবহানাল্লাহ, জোরে বলো। আরেকটু শুনুন, আমার হাতে মোবাইলটা আছে, হাতে ধরলাম, মেদ দিলাম, পাপ হয় কাউরির কপালে পড়বে, না হলে কেউ লুফি নেবে, কিন্তু আমার হাত থেকে ছেড়ে দেওয়া মোবাইল এই জায়গায় মিডিলে সন্নের ঘরে বাসে এই মোবাইলটাকে আটকাতে পারবে কেউ? আটকাতে পারবে না, আটকিবে না। হ্যাঁ, যদি চটের উপরে পড়ে তাহলে আটকে যাবে। ইতিহাস শুনেছেন নিশ্চয়, ভারতবর্ষের রাজা, হিন্দুস্তানের খাজা, যার নাম খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রহমতুল্লাহ আলাইহ, যে খাজা গরিবে নামাজ ইসলাম ধর্মের প্রচার করছিলেন রাজস্থানের ধরতিতে, পৃথ্বীরাজের নেতৃত্বে তরোয়ারির আঘাত করে জাদুগরদের দ্বারাই জাদু চালিয়ে খাজা গরিবের নামাজকে আটকাতে পারেনি। অবশেষে কোন মশওয়ারা দাতা পৃথ্বীরাজকে মশওয়ারা দিয়েছিল, মহারাজ যদি খাজা মঈনুদ্দিনকে মারতে চান তাহলে তরোয়ারি দিয়ে পারবেন না, মোকাবেলা করবে জাদু চালিয়ে পারবেন না, নষ্ট করে দেবে মুসলমানদের খাজা, ভারতবর্ষের রাজা মঈনুদ্দিন চিশতি ফকির, ও যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজে যখন দাঁড়িয়ে যাবে তখন ওদের হাত বাঁধা, নামাজে যখন দাঁড়াবে যখন হাত বাঁধা থাকে না আমাদের, কেউ যদি আপনাকে পিছন থেকে চিমটিও কাটে তবু আপনি এমনি করবেন, কিন্তু ওকে গাল দিতে পারবেন না। আর যদি দু তিন বার চিমটি কাটলে দু তিন বার, তাহলে নামাজ বাদ বাদ মিদ দিল না, পানি খোকাই হুড়ে ও জিন্দগির মতন চিমটি কাটার নাম ভুলেই যাবে। খাজা গরিবে নামাজ, হিন্দুস্তানের রাজা, ভারতবর্ষের খাজা
জিনার নাম উচ্চারণ করলেই মুসলমানদের ইমান হয়ে যায় তাজা। এই খাজা গরিবে নামাজ যখন নামাজ পড়তে দাঁড়িয়ে যাবে, পৃথিবীর দিকে ধ্যান থাকে না, পৃথিবীর দিকে ধ্যান থাকে না, কিন্তু আমরা জুম্মার নামাজ পড়তে গিয়েও আমাদের মন ঠিক থাকে না। কেন? নামাজের পাটিতে বসে গিয়েছি, খুতবা চলছে, আর ইমাম সাহেবের খুতবা চলাকালীনই তিনবার ঘড়ি দেখলাম। কেন জানেন? মাথায় একটা টেনশন আছে যে জুতা থুয়ালছি, কে হয় নি বা পালায় নি বা পালায়, এই টেনশন মেলা লোকের ভিতরে থাকে। আর যার মাথায় ওই টেনশন থাকে ওই লোকটাই বাহির হয়ে যায়। যাহা ভাবছিলাম ওই হইছে, যাহা ভাবছিলাম ওই হইছে। কি রে, আমি ভাবছিলাম যে কেনি পালাবে, ভাবছিলাম কেনি পালাবে, তেনি পালালছে। আচ্ছা বলেন তো, জুতার চিন্তা করছিল না নামাজের পাটিতে ছিল, বুঝে যাহা ভাবছিল ওই হাই হাই ওই হাই হই হই, জুতা থাকবে না ভাবছিলাম তো নাই, সত্যি না বলছিলাম রাজা গরিবে নামাজ। ওয়াক্ত বাতাইয়ে মাওলানা ঘর করিব চলে যান। আচ্ছা, শেষ করতে না বলা পর্যন্ত শেষ করব নাকি বলছে? শেষ শেষ বাব্বাটা মিলি যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত শেষ করব না। আর আপনাদেরকে বলবো, বিরিয়ানি না খাওয়া পর্যন্ত বাড়ি যেতে দিব না। সুবহানাল্লাহ, বলছিলাম কাজা করিবে নামাজ, যখন নামাজে দাঁড়িয়ে যাবে সেই সময় আপনি কোন লোককে ফিট করবেন বড় একটা পাথর হাতে চেড়ে, খাজা গরিবে নামাজের মাথাই মেরে দেবেন, আর মাথা খটখটা হবে, ফকির বাবা মরে যাবে। তিনি নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ছেন, সূরা তিলাওয়াত করছেন, কিন্তু ওই দিকে কাফিরদের মশওয়ারা সম্পর্কে অবগত হয়ে গেছেন। সূরা পাঠ করতে করতে আল্লাহ রাব্বে কায়নাতের নিকটে দোয়া করলেন, রব্বুল আলামিন, কাফিরদের নেতৃত্বে যে পাথর ছুড়া হচ্ছে আমাকে মারার জন্য, এই পাথরটা যদি তোমার পক্ষ থেকে আসছে তাহলে আমার আপত্তি নাই, মাথায় ফেলে দাও, তোমার তরফ থেকে যদি আসছে তো আমার ক্লেম নাই, অভিযোগ নাই, শিকায়ত নাই, আমার মাথাকে খটখটে করে দাও, আর যদি এটা তোমার পক্ষ থেকে নয় বরং পৃথিরাজের পক্ষ থেকে আসছে তাহলে আসা পাথরকে আল্লাহ তুমি ঝুলিয়ে দাও। এই নামাজের দোয়া আল্লাহর নিকটে কবুল হলো, পৃথিরাজের ছাড়া পাথর ঝুলেই থেকে গেল। আল্লাহ বেশ ভাগ ভাগ আসেনি পাথর, কেউ যদি মারার জন্য তীরও ছাড়ে, কসম খোদার তোমার তীর ব্যাকিয়ে যাবে, আল্লাহ ওয়ালার গায়ে লাগবে না। কেউ যদি বোমও ছাড়ে, তোমার সেই বোম ওই জায়গায় নিস্তেজ হয়ে যাবে, ফাটবে না, ফুটবে না, আল্লাহর ওলির কোনো ক্ষতি করতে পারবে না। আমরা সীমিত জ্ঞানের অধিকারী, আমাদের জ্ঞান গরিমা তেমন নাই, অল্প জ্ঞান নিয়ে আমরা বিরাজ করছি, আমাদের শিক্ষার পরিমাণ খুব কম। এই যেখানে যতজন লোক এসেছেন আশা করি একজনও হাই স্কুলের মাস্টার কেহ নাই,
আছে না? আমার মন বলছে যে প্রাইমারি স্কুলের যারা মাস্টার তারাও নাই, সার্ভে যদি করি তাহলে বেশিরভাগ বাহির হবে নিরক্ষর, পড়াশোনা জানে না, আর কয়েকজন হয়তো বাহির হবে আগকার যুগের 8 পাস, আর এখনকার হয়তো কিছু বাহির হবে টেনি হিচড়াই বইয়ের পাতা ছিড়ি টুকলি করি মাধ্যমিক পাস। আজকে রামপুরহাট গেছিলাম মোটর সাইকেল নিয়ে স্বাধীনপুর, তো আসার সময় পরীক্ষার টাইম শেষ 12:30 না 1:30 বাজে 1টার পর, তো মুরারই থেকে আবার ওই নতুন ভাবিস্বর মোড় থেকে নতুন বাজারের মোড় পর্যন্ত হাইরে ফুল উঠছে। কি ফুল জানে? গোলাপ ফুল নয়, চামেলি ফুল নয়, কাগজ ছিঁড়া ফুল। যত ছাত্র ছাত্রী অটোতে আর টোটোতে যাচ্ছে, যেগুলো ওরা নিজেই ছিল টুকলি করার লেগে কেহরির বলছে কেহরির পড়েনি, বাড়ি যাওয়ার সময় ওগুলো আর বাড়ি নিয়ে যাবো না, ছিঁড়তে ছিঁড়তে ফেলতে ফেলতেই যাচ্ছে, ফুল ঝাড়ির মতো উঠছে। তার মানে পরীক্ষারও মেরুদণ্ড আর নাই, শিক্ষারও মেরুদণ্ড আর নাই, গাদার গাদার ডিগ্রি আমাদের কাছে হয়তো আছে শিক্ষার, কিন্তু প্রকৃত পক্ষে দীক্ষা মানুষের মধ্যে নাই। শিক্ষা হলো পুঁথিগত, আর দীক্ষা হচ্ছে ভিতরকার, যাকে আরবিতে তারবিয়াত বলে।